গুড মর্নিং প্রোগ্রামিং দুর্গাপুর কম্পিউটার ডাইস এডুকেশন সোসাইটিতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। তোমরা জানো যে তোমাদের জন্য যারা স্কুলে পড়ছো, যারা কলেজে পড়ছো, তাদের জন্য কি ধরনের এডুকেশন, তোমরা পরবর্তীকালে হায়ার এডুকেশনে যেতে পারো, কোন সাবজেক্ট ট্রেড চুজ করলে তোমাদের পক্ষে অনেক বেটার জায়গায় যেতে পারো, সেই রকম আলোচনা নিয়ে আসি এবং বিভিন্ন কোম্পানির মানুষের কাছে পৌঁছে যাই আমরা, যাতে সঠিক ইনফরমেশনটা ইন্ডাস্ট্রি থেকে আসতে পারে এবং কি জব রয়েছে সেই ধরনের ইনফরমেশন তোমাদের জন্য নিয়ে আসি। এবং ভোকেশনাল এডুকেশন তো রয়েছে আমাদের সাথে। তোমরা আজকে যে ইনফরমেশনটা আমি তোমাদেরকে দিতে যাব সেই ইনফরমেশনটা হচ্ছে, জেক্সপো এবং ভোকলেটের ক্ষেত্রে এবছরে দুটো সেন্টার, দুটো ভেনু আলাদা পড়েছে, একই সময় পরীক্ষা। জেক্সপো পরীক্ষা হবে, তারপরে এক ঘন্টা পর আবার ভোকলেট পরীক্ষা হবে, কিন্তু এই এক ঘন্টার মধ্যে দুটো ভেনুতে মুভ করা তোমাদের পক্ষে সম্ভব নয়, কারণ মাঝখানে প্রায় 30-40 কিলোমিটারের অনেকে গ্যাপ এসেছে এবং সেক্ষেত্রে পরীক্ষাটা দেওয়াটাই খুব টাফ হয়ে যাবে। যদি ডিপার্টমেন্ট থেকে কোনো রকম নির্দেশিকা না আসে তাহলে তোমরা কি করবে, তাহলে অবশ্যই একটা প্রসেস তোমাদের জন্য বলে দিই। সেই প্রসেসটা হচ্ছে যে তোমরা এইভাবে চিন্তা করতে পারো যে জেক্সপো ভোকলেট তোমরা কোনটা প্রিপারেশন ভালো করেছো। জেক্সপো যদি প্রিপারেশন ভালো করো জেক্সপোতে যাও, ভোকলেটে যদি প্রিপারেশন ভালো করো ভোকলেটে যাও। এবং আরেকটা বিষয় তোমরা ভাবতে পারো, তোমরা যারা এইচএস করেছো, অনেক সময় ভোকেশনাল যারা করে তারা কিন্তু অনেকটা পথ, মানে অনেক সময় দেখা যায় কলেজ পড়ে লাস্টে কিছু হচ্ছে না, তখন ভোকেশনালে এসে আসছে, তারপরে ভোকলেট দিয়ে বা জেক্সপো দিয়ে তারা এই টেকনিক্যাল এডুকেশনে এন্টার করছে। তো সেক্ষেত্রে তোমাদের যেহেতু বয়সটা পেরিয়ে গেছে, সেক্ষেত্রে তোমরা কিন্তু অবশ্যই ভোকলেট দাও, কারণ ভোকলেট দিলে তোমাদের ক্ষেত্রে অন্তত যে সময়ের ব্যারিয়ারটা সেটা এক বছরটা তোমাদের কর্মজীবনে একটু বেশি পাবে, কারণ তোমরা এরপরে যদি কর্মজীবনে যেখানে প্রবেশ করবে সেখানে তুমি তার এক বছর আগে থেকে অ্যাপ্লাই করতে পারবে এবং সেটা 3 ইয়ারের ডিগ্রি তোমরা পাচ্ছ। এটা কোনো ব্যাপার নয় যে 3 ইয়ার নয় বলে 3 ইয়ারের ডিগ্রি নয়, এটা কারণ তোমরা ভোকলেট বা ভোকেশনাল বা হচ্ছে সায়েন্স করে আসছো বলে। এবং যারা সদ্যভাবে ক্লাস 10 করে এসছো তাদের ক্ষেত্রে তো কোনো অসুবিধা নেই, তারা তো জেক্সপোতেই যেতে হবে তাদেরকে। কিন্তু যারা ক্লাস 10 এবং 12 করে এসছো, যদি তাদের ক্ষেত্রে মনে করো জেক্সপোর প্রিপারেশন খুব ভালোভাবে নিয়েছো, তারা জেক্সপোতে যাও। আর যদি দেখো যে জেক্সপোর প্রিপারেশন সেরকম হয়নি, তাহলে আমি বলবো তাদেরকে ভোকলেটে যেতে। তাহলে ভোকলেটে গেলে একটা বছর তো অন্তত কমে যাবে, তারপরে তোমরা জিলেট দিয়ে বিটেকটা করে নিতে হবে। আর একটা কথা আমি তোমাদেরকে বলবো যে এরপরে আমরা বিভিন্ন রকম আমাদের কাছে অনুরোধ এসছে যে স্যার আমরা আর্টস বা কমার্সে আছি, সেক্ষেত্রে আমরা কীভাবে টেকনিক্যাল লাইনে আসবো বা কিভাবে আমরা পলিটেকনিক কম্পিউটার পড়ব। তো সেক্ষেত্রে এই বিষয়গুলো আমরা সম্পূর্ণভাবে নিয়ে আসছি তোমাদের জন্য, এবং আরও কী কী ট্রেড, প্যাকেজিং থেকে শুরু করে আরও বিভিন্ন যে ট্রেড আছে সেই ট্রেডে কী প্রসপেক্ট রয়েছে সেইগুলো আমরা তোমাদের কাছে নিয়ে আসছি। অবশ্যই আমাদের সামনে থাকো, সঙ্গে থাকো। এবং তোমাদের জন্যে যে বিষয়টা আজকে আমি আলোচনা করে দিলাম যে তোমরা কী অর্থে কোন পরীক্ষাটা দেবে, সেই ডিসিশনে যদি প্রবলেম হয় তাহলে সেটা আমাদেরকে জানাও, আমরা তোমাদেরকে অবশ্যই জানিয়ে দেবো। এক্ষেত্রে আমাদের একটা ডিসিশন, আমরা আমাদের ছাত্রদের যে যা ডিসিশন দিচ্ছি সেইগুলো তোমাদেরকে জানালাম।